সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সকল আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ইতিমধ্যে এই ভিডিওটা প্লে করেছো, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিওটা প্লে করেছো, তারা বলতে গেলে 2023 সালের এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে। তো তোমাদের 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের করণীয়টা কি? অর্থাৎ তোমরা জানো না তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, অর্থাৎ 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের যে সিলেবাসটা, এই সিলেবাসে তোমাদের 23 সালের জন্য প্রযোজ্য বা এটাই তোমাদেরকে দেওয়া হবে। যদিও দেওয়া হবে, কিন্তু এখনো তোমাদেরকে দেয় নাই। কেন? কারণ তোমাদের এই জায়গায় কিছু পরিবর্তন করতে হবে। যেমন 2022 সালে বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা, এই সিলেবাসের সাথে 2023 সালে যে সিলেবাসটা, এই সিলেবাস যদি একই রাখে তাহলে ভয়ের সাথে মিলবে না, যার কারণে আর কি এখনো দেয় না। এই কাজটা সম্পূর্ণ হলে তোমাদের 2023 সালে সিলেবাসটা দিয়ে দেবে। এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন হলো তোমাদের পরীক্ষা কত মার্ক হবে, সেই সাথে তোমাদের পরীক্ষাটা এক্স্যাক্টলি কোন মাসে হতে পারে। আমরা জানি যে এপ্রিলে রমজান এবং এপ্রিল মাসের ঈদ হবে আগামী বছর 2023 সালে। তো সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং ভিডিওটি যদি মনে করেন তোমাদের উপকার আসবে তাহলে অবশ্যই টাইমলাইন শেয়ার করবে। তো 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের করণীয়টা কি? এই জায়গায় প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে তোমাদের সময়। মূলত তোমরা কয় মাস সময় পাবে এটা একটু আমি হিসাব করে দেখাচ্ছি। এখন এপ্রিল মাস, তোমরা যদি হিসাব করো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল, টোটাল 12 মাস সময় পাবে। টোটাল 12 মাস, একদম 12 মাস সময় পাবে। কেন একদম 12 মাস সময় পাবে দেখো, এখানে পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে এপ্রিলের শেষ দিকে, এপ্রিলের শেষ দিকে 2023 সালে এপ্রিলের শেষ দিকে। কেন না, তোমাদের রমজান হবে এপ্রিল মাসে 15 তারিখ পর্যন্ত, রমজান রোজা থাকবে, রমাদান। এরপরে তোমার ঈদ, ঈদ হতে হতে তোমাদের 16-17 তারিখ এপ্রিল মাসে। তো ঈদের পরে কিন্তু একদম পরীক্ষা বসতে পারবে না, সেক্ষেত্রে 8-10 দিন সময় নিয়ে তারপর পরীক্ষা বসতে হবে। তো সেই সময়টা যদি নেয় তাহলে দেখা যায় এপ্রিল মাসের একদম শেষের দিকে, অর্থাৎ 25-26 তারিখের পরে হবে। কিন্তু 25-26 তারিখের পরে হওয়ার সম্ভাবনা একদমই কম। সেক্ষেত্রে তোমাদের মে মাসের প্রথমে, অর্থাৎ মে মাসের প্রথমে বলতে মে মাসের 1-2 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। মে মাসের 1-2 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে। তো তোমরা পুরোপুরি একদম 12 মাস সময় পাবে। এই হচ্ছে তোমার সময়টা। এরপরে হচ্ছে তোমার সিলেবাস। তোমরা জানো 70% সিলেবাস হবে, কারণ যেহেতু 2022 সালের পরীক্ষাতে 70% সিলেবাস ছিল তোমাদের। তো এই সিলেবাসটা শেষ করার জন্য তোমাদেরকে যে জিনিসটা আমি বলবো সেটি হচ্ছে মূল পয়েন্টগুলো তো পড়বা, সেই সাথে ওই সিলেবাসের মধ্যে বিগত সালে যে প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো সহ স্কুলে যে প্রশ্নগুলো আসছে বিগত সালগুলোতে, যে স্কুলে বড় বড় স্কুল যেগুলো আর কি সুনামধন্য স্কুল, ওই স্কুলগুলোতে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো সমাধান করবে। এতে করে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে তোমাদের ক্লাস, ক্লাসের ব্যাপারটা বলি। প্রায় যেহেতু 1 বছর সময় পাবে, 1 বছরের ভিতরে প্রায় 8 মাস ক্লাস চলবে, 8 মাস কি 7 মাস ক্লাস চলবে। এই ক্লাসগুলোতে নিয়মিত যদি চাও তুমি নিয়মিত ক্লাস করবে। কখন নিয়মিত ক্লাস করবে? যদি মনে করো তোমার টিচার গুলো ইম্পর্টেন্ট, তারা অনেক অভিজ্ঞ, তাদের ক্লাস গুলো খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তুমি নিয়মিত ক্লাস করবে। আর যদি তা না হয় তাহলে তুমি গুরুত্বপূর্ণ হলে সবগুলো করবা, আর গুরুত্বপূর্ণ না হলে তুমি বেছে বেছে ক্লাস করবে। বেছে বেছে বলতে যেই স্যারের ক্লাসগুলো গুরুত্বপূর্ণ করতে হবে ওই ক্লাসগুলো করো, বাদ বাকি যেগুলো করার দরকার নেই তুমি অন্য দিক থেকে সংগ্রহ করতে পারবে, এগুলো তোমার করার দরকার নেই। বুঝতে পারছি? এই হলো তোমার ক্লাস। এরপরে তোমার রুটিন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। একটা পারফেক্ট রুটিন তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং লক্ষ্যে পৌঁছে দিবে। তো এক্ষেত্রে তোমার এই 12 মাসের জন্য একটা ভালোভাবে একটা প্ল্যান করে, পরিকল্পনা করে একটা রুটিন করবা, যেই রুটিনটা তোমার কার্যকর করতে পারবে এরকম একটা রুটিন তৈরি করবে। দেখা গেছে আমি অনেক রুটিন তৈরি করছি, সবগুলো কার্যকর বা এগুলো বাস্তবায়ন করতে পারিনি। তো তোমার যাতে বাস্তবায়ন করা যায় এরকম একটা রুটিন তৈরি করবে। ওকে, এই রুটিনটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। তোমার পারিবারিক, সামাজিক এবং তোমার সময়ের দিক দিয়ে সবকিছু খেয়াল রেখে, তোমার ব্যক্তিগত জীবন খেয়াল রেখে তোমার রুটিনটা তৈরি করতে হবে। ওকে, এরপরে আসি কোচিং। তুমি অনলাইনে অফলাইনে দুই জায়গায়, অনলাইনে তো অবশ্যই, অফলাইনে তো অবশ্যই কোচিং করতেছো, সেই সাথে অনলাইনে ক্লাস করবে। অনলাইনে বলতে ইউটিউবে কিছু ক্লাস দেখবা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে সায়েন্সের জন্য ফারাজ স্যার আছে, ইন্টারনাল স্যার আছে, আর অনেক স্যার আছে, ভালো ভালো টিচার আছে, তাদের ক্লাস করবা। এবার অনলাইনে চাইলে তুমি কোর্স করতে পারো, বিভিন্ন কোর্স চালু হয়েছে, বিভিন্ন টিচাররা কোর্স চালু করছে, এই কোর্সগুলো করতে পারো। যদি এগুলো না হয় ইউটিউবে ফ্রিলি ক্লাস করতে পারো।
আমি ম্যাথলিশ চ্যানেল এবং পেজে ক্লাস নিব গণিত এবং ইংলিশ, তোমরা চাইলে ম্যাথলিশ পেজ এবং চ্যানেলটা ফলো করে রাখতে পারো। আর অফলাইনে তো অবশ্যই ক্লাস করবো, অফলাইনে সবাই কোচিং করো, কোচিং করো বা প্রাইভেট আছে, বাসায় শিক্ষক আসে, যেভাবে আসে তারা আর কি ক্লাস নিব। এখন তোমাদের পরীক্ষাটা হবে 100 মার্ক, কি তোমরা এটা হয়তো জানো যে ফুল মার্কে পরীক্ষা হবে, এটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে। এখানে 70 হচ্ছে তোমার সৃজনশীল আর 30 হচ্ছে তোমাদের এমসিকিউ, তোমাদের কোনো অপশন নাই। 20টার মধ্যে 25টা এমসিকিউ, 25টার মধ্যে 20টা এমসিকিউ দাও, 30টার মধ্যে 20টা এমসিকিউ দাও, এরকম না, 30টার মধ্যে 30টা দিতে হবে, সৃজনশীল 11টার মধ্যে তোমার 60টা সৃজনশীল দিতে হবে। অর্থাৎ ফুল মার্কে পরীক্ষা হবে বিগত বর্ষগুলোর মতো, এই দুইটা বছর বাদে, করোনার সময় বাদে, এর আগে যেরকম পরীক্ষা হয়েছে এরকম। তো এই যে এই 5টা পয়েন্ট যদি তুমি মাইন্ডে চলতে পারো, আশা করি যে ভালো ফলাফল, একটা প্লাস বা তোমাদের যে আশা বা যে আকাঙ্ক্ষা, যে একটা টার্গেট রেজাল্ট করা, সেই রেজাল্টটা তুমি অর্জন করতে পারবা। ওকে, তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন কিছু পরামর্শ। আশা করি যে এই পরামর্শগুলো যদি মেনে চলো তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবে আর শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের সাথে। সেই সাথে তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো বা আমার পেজে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে অথবা পরামর্শ নিয়ে। সে আল্লাহ হাফেজ।